আমরা হজ করে আসছি দেখা গেল আসার ফেরতের সময় বিমানে ওঠার সময় আমরা তথ্য গোপন করে এই মাল সামান নিচ্ছি আবার কি বলে জমজমের পানি নিচ্ছি যা অনুমতি দিন তার চেয়ে বেশি নিচ্ছি এই বিষয়গুলো তো হজ্জের সাথে কেমন আমরা মাত্রই আল্লাহর জন্য সব কিছু করলাম আর এখনই আবার হজ্জে গেলাম আমার সঙ্গী সাথীদেরকে সাথে বা যারা আমাদেরকে নিচ্ছে তাদের সামান্য একটু খাওয়া দাওয়া এটা সেটা নিয়ে মারামারি পর্যন্ত বাংলাদেশের হাজিদের মধ্যে দেখা যায় তো ওলা ফুসুক ওলা জিদা ফিল হাজ আয়তের আলোকে একটু বলবেন আপনি একটি গুরুত্বপূর্ণ আমরা সুরা ওই আল হাজ আশুরুম ফমান ফারদফি হিন আল হাজ ফলা ফলা ফুসুক ওলা ফিল

তো এই এই পাপগুলো বলতে বোঝানো হয় হচ্ছে কবিরা গুনাই হচ্ছে কবিরা গুনা যেটাকে বলি আমরা সেটাই হচ্ছে শব্দের অর্থ আর একটা ঝগড়া ঝগড়াঝাটি মতন করা বিভেদ বা ইত্যাদি যেগুলোর মধ্যে সম্পর্ক নষ্ট হয় এমন কোনো কিছু না করা তো এই যে এই তিনটা জিনিসই হচ্ছে এর বাইরে আর কোনো কিছু নেই এর বাইরে আর পাপের কিছু আর কিছু নেই তো সুতরাং এই তিনটা পাপ বা তিন ধরনের এই পাপ এটা সাধারণভাবে সবসময় নিষিদ্ধ জি সাধারণভাবে জি সব সময় নিষিদ্ধ এখানে হজের মাসে বলে যে এglya নিষিদ্ধ তা নয় এর আগে বৈধ এর আগে বৈধ তা না এবং সব সময় নিষিদ্ধ কিন্তু আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া কিছু কিছু সময়ে কিছু কিছু স্থানকে আলাদা এবং পৃথক মর্যাদা দিয়েছেন জি যেমন বাইতুল্লাহর যে মর্যাদা সেটা পৃথিবীর অন্য কোনো মর্যাদা তার কো সমকক্ষ কইতে পার না এইজন্য ওখানে এক রাকাতের নামাজ

এই মাসগুলো যেহেতু গুরুত্ব একটু আলাদা এই মাসে হজ করতে তোমরা যাচ্ছ সুতরাং এই সময়ের গুরুত্বের কারণে এই সময় এই অন্যায় কাজগুলো আরো মারাত্মক খারাপ জি এক দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন এই কাজগুলো থেকে বেঁচে থেকে তুমি হজটা সম্পন্ন করতে পারবা তাহলে তোমার হাজ্যে মাবরুর হবে জি এবং সেই হজ্যে মাবরুরের জান সোয়াব হচ্ছে জান্নাত জি এবং হজ্যে মাবরুর করে দেশে ফিরে আসলে তোমাকে তুমি নিষ্পাপ শিশুর মতো প্রথম দিন শিশু যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে তুমি ফিরে আসতে পারবে তো এগুলো সবগুলো শর্ত হচ্ছে হাজ্যের মাবরুর হওয়া তো হাজ্যের মাবরুর কেমনে হয় এই এই যে এই কাজগুলো না করলে বেঁচে থাকে এই হ্যাঁ এই এখানে কোনো ধরনের যৌনতা তারপরে যৌনাচার অশ্লীলতা হুম এবং কোন প্রকার পাপ এবং কোন ধরনের পরস্পরের সম্পর্ক নষ্ট হয় ঝগড়া জাতি উচ্চ স্বরে করা কারোর সাথে করা হিংসা করা বিদ্বেষ করা আপনি যেটা বললেন যে সামান্য কারণে একেবারে মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা এবং সেই সাথে সাথে আরও যেগুলো আপনি বললেন আমি এখন তো ইদানিং এতটাই হয়ে গেছে যে এই যে মোবাইলের ব্যবহার করে একেবারে নিজের ঘর থেকে হাজি বের হওয়ার সময় শুরু সবার কাছ থেকে ছবি তোলা কিভাবে প্লেনে ছবি তুলতেছে এরামের কাপড় সময় ছবি তুলতেছে আবার প্লেনে বসে ছবি তুলতেছে

যে সৌদি গভর্নমেন্টে বিষয়টা তার নোটিশ নিয়েছে এই জন্য সেখানে দুই কাবার যে আছে হারামাইন যেটা বলা হয় মস হারামাইন তো এর যিনি আব্দুর রহমান সুদাইসি তার একটা উদ্যোগ নেওয়ার জন্য যাতে করে এই মোবাইল গুলোকে ব্যবহার না করে বা ইত্যাদি এরকম একটা পড়লাম তো সুতরাং এটা আমি আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন বিশেষ করে যারা করতে যাবেন আমরা করতে যান তাদের এই যে মোবাইলে এই বিষয়গুলো এটা অত্যন্ত দ্বিতীয়ত হচ্ছে যারা আমরা হাজিদেরকে যারা নিয়ে যাই স্পন্সর করে নিয়ে যাই সেটা আমরা মোয়াল্লাম যারা যায় তাদের অনবরত এই বিষয়গুলো জানানো আচ্ছা আবার যারা আমরা হাজিদেরকে নিয়ে যাই তাদেরকে দূরে আধা ঘন্টা হাঁটা লাগে হ্যাঁ আধা ঘন্টা হাঁটা লাগে তখন সেখানে এখানে বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় তাই জন্য উভয় পক্ষকে এই বিষয়গুলোকে আমাদের সামনে রাখতে হবে তাই জন্য এই আমি আপনার মাধ্যমে আমি وصیت করতে চাই নিজেকে সহ যে আমরা যারা হজ করতে যাব তারা জন্য কোনো প্রকার অন্যায় কাজের সাথে জড়িত না আপনি যেটা বললেন এমন কি দেখুন যে সরকারে যদি সরকার गवर्नमेंटের জন্য অনুমোদন থাকে যে 5 লিটারের জমজম পানি আনাটা তো আমি পাচ্ছি তাহলে তাকে গোপন করে আলাদা গোপন করে অথবা এয়ারলাইনকে গোপন করে আমি দশ কেজি আনতে পারব না পারব না এটা না যায়স না যায়স না যায়স সুতরাং আমার হজ শিক্ষার আমি তো আপনি বলছেন যে আমি তো আরেকবার আসতে নিয়ে এয়ারপোর্টে এসে বাংলাদেশ এয়ারপোর্টে এই পানি নিয়ে জি নিয়ে জি